তো বন্ধুরা, এই যে আমরা রিয়াকশন করলাম, অ্যাডিশন রিয়াকশনগুলো করলাম, মেকানিজম করেই করলাম। ফার্স্টে প্রোটোনেশন হচ্ছে, কার্বোকাটায়ন জেনারেট করছে, তারপর নেগেটিভ মানে যেটা কাউন্টার আয়ন আছে সেই গিয়ে ওখানে অ্যাটাক করছে এবং এটা ফর্মেশন হয়ে যাচ্ছে কম্পাউন্ডের। এবং যখনই নেগেটিভটা অ্যাটাক করছে, কার্বোকাটায়নে অ্যাটাক করছে, কার্বোকাটায়ন আমরা ফর্ম করছি কোনটা, হায়ার কার্বোকাটায়ন, হায়ার ডিগ্রি যেগুলো আছে মানে 2 ডিগ্রি অথবা 3 ডিগ্রি কার্বোকাটায়ন আমরা ফর্ম করছি। তাহলে আমার যে অ্যালকোহল জেনারেট করছে সেটা 2 ডিগ্রি হচ্ছে বা 3 ডিগ্রি হচ্ছে, যে ব্রোমাইড বা হ্যালাইড জেনারেট করছে সেটাও 2 ডিগ্রি 3 ডিগ্রি হচ্ছে। তাহলে এটা থেকে আমরা একটা শর্টকাট রুল বানিয়ে নিতে পারি যাতে আমাদের মেকানিজমটা করে সময় নষ্ট করতে না হয়। শর্টকাট রুলটা কীরকম, তোমরা তো এর আগে রিয়াকশনগুলো দেখেছো, যদি না দেখে থাকো রিয়াকশনগুলো আগে দেখে নাও, তাহলে তোমাদের এই শর্টকাট রুলটা বুঝতে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, তাহলে তোমরা একটুখানি ওটা চেক করে নাও। এবার তুমি দেখো যে শর্টকাটটা মিলাতে পারছো কিনা, যেটা আমি বলছি সেটা ঠিক বলছি কিনা। দেখো CH3CH CH2, এর মধ্যে আমি দিচ্ছি ধরো HBr। মেকানিজম টেকানিজম করার পর দেখবে বিআরটা এসে মাঝে বসছে। দেখে নাও পুরোনো ভিডিওগুলো, ভিডিও প্রিভিয়াস ভিডিওগুলো একবার চেক করে নাও, তাহলে বিআর এসে এখানে বসে। তাহলে আমি রুলগুলো বা যখন তুমি অ্যালকোহল বানাচ্ছি মানে ওইজ ঢুকছে, তখন ওইজ ঢুকছে এই 2 নম্বরে। কেন কীভাবে ঢুকছে, তাহলে রুল কী হতে পারে? রুল এরকম, এই ডাবল বন্ড, দুটো কার্বন থাকবে ডাবল বন্ড, অলওয়েজ ডাবল বন্ডটা দুটো কার্বন দিয়ে ডাবল বন্ডটাকে ধরে রাখা হবে। তার মধ্যে একটা কার্বন হবে যেখানে লেস নাম্বার অফ হাইড্রোজেন আছে, আরেকটা হবে মোর নাম্বার অফ হাইড্রোজেন আছে। তাহলে এই কার্বনটার সাথে একটা হাইড্রোজেন, এই কার্বনের সাথে দুটো হাইড্রোজেন, তাহলে লেস নাম্বার অফ হাইড্রোজেন আছে এটার সাথে। এবং সেখানেই এসে দেখো বিআর বা ওইজগুলো বসে, মানে নেগেটিভগুলো, নিউক্লিওফাইলগুলো এখানে এসে বসছে। তাহলে রুল হয়ে গেল, ডাবল বন্ডের যে কার্বনে লেস নাম্বার হাইড্রোজেন অ্যাটাচ আছে সেখানে নেগেটিভ এসে অ্যাটাচড হয়। এটা রুল, লিখে রাখো এই রুলটা, মার্কোনিকভ নিজে বানিয়ে গেছেন। এটাকে বলা হয় মার্কোনিকভস রুল, খুব ইম্পর্টেন্ট, 1 মার্কের শর্ট নোট আসে। হোয়াট ইজ মার্কোনিকভস রুল? এটাই, দ্যাট দ্য নেগেটিভ অ্যাডেন্ডাম অফ দ্য রিয়েজেন্ট শুড বি অ্যাটাচড উইথ দ্যাট কার্বন হ্যাভিং লেস নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটাচ টু ইট প্রেজেন্ট ইন এ ডাবল বন্ড। ক্লিয়ার? তাহলে ডাবল বন্ডে থাকা যেই কার্বনের লেস নাম্বার অফ হাইড্রোজেন থাকবে তার সাথে রিয়েজেন্টের নেগেটিভ পার্টটা এসে যুক্ত হবে, এটা পরিষ্কার রুল। তাহলে প্রোডাক্ট কী হবে, চোখ বন্ধ করে করে দিতে পারো, আর আমাদের আর সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। দেখো সব কিছুই আমি পুরোটা শেখাবো, শেখানোর সাথে সাথে এক্সাম হলে কোনটা দরকার, শর্টে কী করে করতে হয়, 5 মিনিটের কাজ 1 মিনিটে কী করে করতে হয় সেটাও শেখাবো, আস্তে আস্তে শেখাবো। ঠিক আছে, আগে পুরোটাও শিখবে, ওটাও দরকার আছে। তাহলে বিআর নেগেটিভ, নেগেটিভ বিআর, এইচ পজিটিভ, বিআর নেগেটিভ, তাহলে বিআর এসে এখানে বসবে আর এইচ এসে এখানে বসবে, সিম্পল। তারপর আইপিসি করে দেয়, আইপিসি নিশ্চয়ই আমাকে করে দিতে হবে না। আরেকটা দেখো, CH2CH CH2CH3, এর মধ্যে তুমি দাও HCl, একই নেগেটিভ কোনটা, সিএল কোথায় বসবে, যেখানে লেস নাম্বার অফ হাইড্রোজেন আছে, এই কার্বনটায় লেস নাম্বার অফ হাইড্রোজেন আছে, দেখতে পাচ্ছ একটা আছে ডাবল বন্ডে অ্যাটাচ, একটা হাইড্রোজেন। তাহলে চোখ বন্ধ করে আমি করে দিতে পারি, এবার হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি মজা, সবটা শিখে না, এবার দেখো কত কম সময়ে কাজ করে দিচ্ছি আমরা, কারণ আমরা শিখে গেছি কীভাবে করতে হয়, মেকানিজম শিখে গেছি, আমাদের বেস রেডি আছে, এবার আমরা শর্টকাটও শিখে নিচ্ছি। ঠিক আছে, তাহলে যেখানে কম হাইড্রোজেন থাকবে সেখানে এগুলোকে অ্যাটাচ করে দেবে। আরেকটা করো, এটার সাথে আমরা HI দিই, আই নেগেটিভ, তাহলে কোথায় বসবে, যেখানে লেস নাম্বার অফ হাইড্রোজেন। এবার অনেক কনফিউশন হয়, ডাবল বন্ডের কার্বন দুটোকে আগে মার্ক করো, যেখানে ডাবল বন্ড ফর্ম করছে সেই দুটো কার্বনকে মার্ক করো, করার পর দেখবে কোথায় লেস নাম্বার অফ হাইড্রোজেন, লেস মানে জিরোও হতে পারে, এই কার্বনে একটাও হাইড্রোজেন নেই, এখানে দুটো আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, নেই মানে জিরো, মানে এটাই লেস, এই কার্বনটাই লেস নাম্বার অফ হাইড্রোজেনের সাথে অ্যাটাচড, তাহলে এর সাথে গিয়ে আইটা বসবে। তাহলে প্রোডাক্ট কী হবে, ভিজিবল হচ্ছে তো, হয়ে যাবে, CH3CH2 লিখে দিলে ডাবল বন্ডটা ভেঙে দেবো, ডবল বন্ডটা লিখবো না, ডবল বন্ড যেটা ছিল ওটাকে লিখবো না, সেখানে এবার জিনিসপত্র বসবে, এনে CH3 ছিল বসবে। তাহলে বিআর কোথায় বসবে দেখো তো, আই কোথায় বসবে, আই এই কার্বনেই বসবে, আই এখানে একটা এইচ বসবে। আচ্ছা মিথাইলটাকে আমি আমি মিথাইলটাকে সরিয়ে দিচ্ছি, ঠিক আছে, মিথাইলটাকে এই পাশে করে দিই, লিখতে অসুবিধা হচ্ছে, দুটো মিথাইল, এই কার্বনের সাথে দুটো মিথাইল আছে, দুটো মিথাইলকে এরকম করে দিই, আর এখানে এবার নেগেটিভ মানে আই। আইপিসি তোমরা করবে, ঠিক আছে, করে আমাকে জানাও আর বলবে ভিডিওটা কেমন হলো। এটা মার্কোনিকভস রুল, এরপরের ভিডিওটা ফলো করো।